ও চলে গেল, কোনো দুঃখ নেই, কিচ্ছু হবে না তোমার, তুমি কোথাও যাবে না, নিচে গেছি, তোমার কিচ্ছু হবে না। ভাই 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 কোথায়, ভাই আমি বেরোবো না রুগী নিয়ে, এখানে রুগী থাকবে, আমি বলে দিলাম যে ঠিক কার ক্ষমতা, আমি আমি লাস্ট বার বলে দিচ্ছি, এখানে রক্ত গন্ধে বয়ে দেবো, আরে রুগী কোথাও যাবে না। আপনার কি মাথা খারাপ আছে নাকি, আপনার মা তো মারা যাবে, মারা যাবে, মারা যাবে, যাক যাক। মা করে পড়ে আছে, কেন ফেলে রেখেছিস মাকে ওখানে, হ্যাঁ পছন্দ তুই, হ্যাঁ মায়ের মৃত্যু কামনা করছিস, কেন ফেলে রেখেছিস ওখানে, কেন মা পড়ে আছে বল, বেশ করেছি ফেলে রেখেছি, আমরা ওখানে ওইভাবে ফেলে রেখেছি বলেই না মা এখনো আছে, নইলে এরা মাকে বাড়ি থেকে বের করে দিত, আমরা আমরা পাগল দিয়েছি। একদম বাজে কথা বলবেন না, প্রথম থেকে আমরা বারংবার বলেছিলাম যে পেশেন্টকে বড় হাসপাতালে ট্রান্সফার করুন, ওনার অপারেশন করাতে হবে, এই ব্যবস্থা এখানে নেই। আমি ওনাদের হাত জোর করে বলেছি যে এখানে ফেলে রাখা যাবে না, কিন্তু আমার কথা ওরা শুনছেই না। ঝিলিক 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 না বাবা, এসব কথা বলতে নেই, আমি তোর কষ্টটা বুঝি তো, হ্যাঁ আমি বুঝি তোর কষ্টটা, তোর মা তোকে একদম বোঝে না আমি জানি সেটা, তুই তো আমার মতো তাই না, কত ফ্যাশনেবল, স্মার্ট, ইন্টেলিজেন্ট, আর তোর মা তো গাইয়া তাই বোঝে না তোকে, একদম কাঁদে না। সব কিছু তো আমি তোমার থেকেই শিখেছি কাম্মা, তুমি তো আমার আইডল, আমি বড় হয়ে ঠিক তোমার মতো হতে চাই, মায়ের মতো না, ওরকম গাইয়া হতে চাই না আমি, জানো কাম্মা আমি না জানি মা তোমাকে একদম পছন্দ করে না, মা সবসময় আমাকেও খুব বকে, সবসময় আমাকে বকে মা। ঝিলিক, আসলে আমাদের মতন হাই সোসাইটি মেয়েদের না সবাই হিংসে করে, হ্যাঁ রে, আর তোর মাও তো তোকে হিংসে করে, তোর মা তো তোর মতো ছোটবেলার থেকে ভালো জামা কাপড় পরা, হাই সোসাইটিতে মানুষ হয় এগুলো পায়নি, তাই তোকে মনে মনে হিংসে করে, সেখান থেকেই তোকে বকে। তুমি জানো আমি আজকে যখন বাবাকে বলেছিলাম, হ্যাঁ আই উইশ যে তুমি আমার মা হতে, সেটা শুনে বাবা আমাকে জোর মারলো, খুব খারাপ করেছে, খুব খারাপ করেছে দাদা, আমি তো বলছি, কিন্তু আমি একটা সিক্রেট কথা বলবো, বাবা তোকে এই চটটা তোর জন্য মারেনি, হ্যাঁ বাবা চটটা তো মেরেছে তোর মায়ের জন্য, তোর মা নিশ্চয়ই তার আগে তোর নামে কিছু একটা বলে বাবাকে উস্কে দিয়েছে, সেই জন্যই তোর বাবা তোকে চটটা তো মেরেছে। মেয়োনি কেন পড়ে আছে মা এখানে, কেন ফেলে রেখেছিস বল, কি করতাম তাহলে আমরা, বড় হাসপাতালে যে নিয়ে যাবো, টাকা কোথায়, তুমি তো বলেছিলে টাকা দেবে, দিয়েছো একটা কানা করি, দিয়েছো এতদিন ধরে গাড়ি ভাড়া, ওষুধ, ডাক্তার সব করতে তো আমরা আমরা বলছি, টাকা চাই না, টাকা চাই না, তোরে টাকা চাই না, আয় আয় এদিকে, টাকা চাই না তোর,